खागड़ा गुरुदास तारासुंदरी इन्स्टिट्यूशन के हेरिटेज बिल्डिंग हिसेबे स्वीकृति दिए हेरिटेज फलक तुले देवा हलो जिला प्रशासनेर हाते। बुधवार सन्ध्याय पश्चिमबंग सरकारेर हेरिटेज कमिशनेर पक्ष थेके जिलार प्राचीन स्कूल के हेरिटेजेर स्वीकृति प्रदान करा हय। एदिन खागड़ा गुरुदास तारासुंदरी इन्स्टिट्यूशने एक अनुष्ठाने अंश नेन हेरिटेज कमिशनेर आधिकारिक डॉक्टर बासुदेव मालिक, जिला शासक शरद कुमार द्विवेदी, महकुमा शासक प्रभात चट्टोपाध्याय सह प्रशासनिक आधिकारिकेरा। हेरिटेज बिल्डिंग के आगामी प्रजन्मेर काछे तुले धरते एबं ता रक्षा करा प्रयोजन बोले जानान पश्चिमबंग सरकारेर हेरिटेज कमिशनेर आधिकारिक। एकटा ट्याग लागानो हलो एई ऐतिह्यशाली 177 बछर पुरनो प्राचीन स्कूलके। तो आमार मने हय एटा अवेयारनेसटा बाड़ाय एबं अवेयारनेस बाड़लेई हेरिटेजके रक्षा करा जाय। আমার মনে হয় এখানে আপনাদের এই মুর্শিদাবাদ জেলায় বহু হেরিটেজ রয়েছে, যেগুলো অ্যাওয়ারনেস বাড়িয়ে সেগুলোকে আমাদের সংরক্ষণ করা উচিত। আর এটা আমার মনে হয় নতুন যে প্রজন্ম তাদেরও জানানো উচিত যে এই প্রাচীন স্কুলের কী গুরুত্ব। কৃষ্ণরাজ কলেজের পর জেলার এই প্রথম স্কুল হেরিটেজের তকমা পাওয়ায় খুশি জেলা প্রশাসন। আগামী দিনে বহরমপুর ও লালবাগ টাউন হেরিটেজকে রক্ষার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়ার কথাও জানান জেলা শাসক। গুরুদাস ইনস্টিটিউশন এটা আজকে হেরিটেজ তকমা পেল। আমাদের জেলা এটা সেকেন্ড এডুকেশন ইনস্টিটিউশন আছে কৃষ্ণনাথ কলেজ পরে। আমরা মনে করি যে এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় আছে। আমাদের উপরে হেরিটেজ কমিশন, আমাদের রাজ্য সরকার আস্থা রেখেছেন আর আমরা এই আশা পূরণ করব। বিশ্ব এই বিষয়ে এই বিদ্যালয়ে কিছু কাজকর্ম আমাদের হেরিটেজ ভ্যালু মেনটেন করে করতে হবে, সেটা আজকে আমরা শুনেছি। আমরা আলোচনা করে কীভাবে কাজটা করা যায় তার একটা রূপরেখা তৈরি করে আগামী দিনে কাজ করতে শুরু করব। আর হেরিটেজ কমিশন থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা আমাদের বহরমপুর টাউন, লালবাগ টাউন, অন্যান্য জায়গাতেও হেরিটেজ ভ্যালু মেনটেন করার জন্য যা কিছু পদক্ষেপ নিতে হবে সেই রকম পদক্ষেপ আমরা নেব। জেলার প্রথম স্কুল হিসেবে এই হেরিটেজের স্বীকৃতি পাওয়ায় খুশি স্কুল কর্তৃপক্ষ। এই আমাদের অত্যন্ত আনন্দের দিন, গর্বের দিন যে মুর্শিদাবাদ জেলার প্রথম বিদ্যালয় হিসেবে খাগড়া গুরুদাস তারাসুন্দরী ইনস্টিটিউশন হেরিটেজ বিদ্যালয় হিসেবে স্বীকৃত হয়েছে। এটা আমাদের অনুপ্রেরণা যোগাবে, আগামী দিনে আরও ভালো করে আমরা আমাদের কাজ করতে পারবো, আরও সুন্দরভাবে আমরা সমাজকে গড়ে তুলব, সমাজের আগামী দিনের নাগরিক ছাত্রদের গড়ে তুলব। এই অঙ্গীকার আমরা এখানে করছি।